আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে ইউনিট 1 লেসন 3 এবং 4 নিয়ে আলোচনা করব। অষ্টম শ্রেণীর ইংলিশ সাবজেক্টের সিনথেসিস এর যে ধারাবাহিক আলোচনা, আজকে এই আলোচনায় আমরা ইউনিট 1 এর লেসন 3 এবং 4 নিয়ে আলোচনা করব। যাই হোক, দেখো আমি ভোকাবুলারি গুলো এই দুটি লেসন থেকেই কালেক্ট করে তোমাদের জন্য এখানে রেখেছি। তোমরা এই ভোকাবুলারি গুলো অবশ্যই পড়ে নিবে, তাহলে হবে কি যে তোমাদের এই ভোকাবুলারি পার্টটা শেষ হয়ে গেলে তোমাদের এই প্যাসেজটা সম্পর্কে খুব ক্লিয়ার ধারণা আসবে এবং এপিএসএস পড়তে এবং বিভিন্ন প্রশ্ন অ্যান্সার করতে। আর এটা তোমরা জানো যে ওয়ার্ডের এর উপর একটা টপিকও তোমাদের আছে, এই পেসেস সিনথেসিস এর নাম্বার 1 কোশ্চেন তাই তোমাদের এই ওয়ার্ডের উপর থাকে। তো যাই হোক, তোমরা এই ভোকাবুলারি গুলো খুব ভালোভাবে দেখে নিও। আমি তাহলে এই ভোকাবুলারি সম্পর্কে এখন আর আলোচনা করছি না, আমি সরাসরি চলে যাচ্ছি পেসেজে। ওকে, ইউনিট 1 লেসন 3 দেখো। প্রথমে যে টেক্সটটা আমরা পাবো, ঠিক এতটুকু একটা টেক্সট আছে। ওকে, দ্য এথনিক পিপুল ইন বাংলাদেশ হোল্ড এ ভেরি ইম্পর্টেন্ট প্লেস ইন দ্য কালচার অফ দ্য কান্ট্রি। অর্থাৎ এই যে উপজাতি বা আদিবাসী জনগোষ্ঠী আছে, তারা এই আমাদের বাংলাদেশের সংস্কৃতিতে একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। আচ্ছা, তারপর দেখো, দ্য মেজরিটি অফ দিস পিপুল লিভ ইন দ্য চট্টগ্রাম হিল ট্র্যাক্টস। আর এর ভিতর সবচেয়ে বেশিরভাগ অধিকাংশ যে এথনিক গোষ্ঠীগুলো আছে সেটা চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে বসবাস করে। ওকে, দ্য আদার্স লিভ ইন দ্য রিজিয়ন্স অফ ময়মনসিং, রাজশাহী অ্যান্ড সিলেট। এবং অন্যান্য যেগুলো আছে তারা এই অন্যান্য ধর্মগুলি, তারা ময়মনসিং, রাজশাহী এবং সিলেট অঞ্চলে বসবাস করে। ওকে, দ্য লিভ ইন দ্য ফরেস্ট এরিয়াস, দ্য লিভ ইন ফরেস্ট এরিয়াস, তারা তোমার বন অঞ্চলের দিকেই বেশিরভাগ বসবাস করে। ওকে, তারপর দেখো, ইন দ্য হিলস অ্যান্ড ইন দ্য রুরাল এরিয়াস, পাহাড়ি এবং পল্লী অঞ্চলে তারা বেশিরভাগ সময় দেখা যাচ্ছে তাদেরকে এখানে বসবাস করতে। আচ্ছা, দে ডু ঝুম কালটিভেশন, তারা ঝুম চাষ করে। ওকে, তারপর দেখো, ফর দিস ওয়ার্ক দে ক্লিয়ার এ স্পিচ অফ ল্যান্ড ইন দ্য ফরেস্ট, তারা এই কাজের জন্য যে পাহাড়ের কিছু জমি তারা এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা করে, পরিষ্কার করার পর প্রিপেয়ার ইট অ্যান্ড সোব সিডস ইন ইট, এটি প্রস্তুত করে বীজ বপনের জন্য। ওকে, তার মানে বোঝা গেল যে তারা পাহাড়ের কিছু একটা অংশ নেয় সেখানে নিয়ে পরিষ্কার করে, পরিষ্কার করার পরে এই তোমার ঝুম চাষের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন করার পর সেখানে এই ঝুম চাষটা করে তারা বীজ বপন করে। ওকে, তারপর দেখো, দে আর মোস্টলি ফার্মার্স, তারা প্রায় সবাই কি অধিকাংশই কৃষক। ওকে, বাই রিলিজিয়ন দে আর হিন্দুস, খ্রিস্টানস অ্যান্ড বুদ্ধিস্ট, ধর্মের দিক থেকে তারা কেউ হতে পারে হিন্দু, খ্রিস্টান অথবা বুদ্ধিস্ট। ওকে, দে মেক স্পিকস দে আর দে সরি দে স্পিক দেয়ার ওন মাদার টাংস, তারা তাদের নিজস্ব মাতৃভাষায় কথা বলে। ওকে, সাম অফ দেম আর চাকমাস, দ্য মারমাস অ্যান্ড দ্য ত্রিপুরাস অ্যান্ড দ্য মুরংস হু লিভ ইন দ্য হিল ট্র্যাক্টস। দেখো, অর্থাৎ বলছে যে কিছু আছে চাকমা, কিছু আছে মারমাস এবং কিছু আছে ত্রিপুরাস, এবং তারা সবাই এই পাহাড়ি অঞ্চলেই বসবাস করে। আচ্ছা, দ্য সাঁওতালস লিভস ইন রাজশাহী, যে সাঁওতালরা কোথায় বসবাস করে, রাজশাহীতে। আচ্ছা, দ্য খাসিয়াস অ্যান্ড দ্য মণিপুরিস লিভস ইন সিলেট, খাসিয়া এবং মণিপুরি জাতি যে জাতিগোষ্ঠী আছে তারা সিলেটে বসবাস করে। অ্যান্ড দ্য হাজং অ্যান্ড দ্য গারোস ইন ময়মনসিং, অর্থাৎ হাজং এবং গারোরা যে জাতিগোষ্ঠী আছে, উপজাতি আদিবাসীরা, তারা ময়মনসিং অঞ্চলে বসবাস করে। আচ্ছা, এই ছিল এই টেক্সটের মূল ভাবটা, অর্থাৎ এই টেক্সট বাংলাটা আমি তোমাদেরকে ট্রান্সলেশন করে বলে দিলাম। এখন এই টেক্সটের উপর ভিত্তি করে তোমাদের বিভিন্ন ধরনের কোশ্চেন আসতে পারে, এগুলো তোমরা খুব ভালোভাবেই বুঝতে পারবে যদি তোমাদের টেক্সটটা খুব ভালোভাবে জানা থাকে। ওকে, তারপরে দেখো ইউনিট 1 এর লেসন 4টা। ওকে, আমি পড়ছি, তোমরা মনোযোগ দিয়ে শোনো। দ্য মোস্ট অফ দিস এথনিক, মোস্ট অফ দিস এথনিক পিপুল লিভিং ইন বাংলাদেশ হ্যাভ সাম কমন ক্যারেক্টারিস্টিক,
বলা হচ্ছে যে এই বাংলাদেশে বসবাসরত অধিকাংশই যে উপজাতি আছে তাদের কিছু সাধারণ বৈশিষ্ট্য আছে। দে হ্যাভ দেয়ার ওন লাইফস্টাইল, তাদের নিজস্ব জীবনধারাও আছে। দে বিল্ড দেয়ার হাউস অন বেম্বু, তারা তাদের বাসা বাঁশ দিয়ে অর উডেন অথবা কাঠ দিয়ে প্ল্যাটফর্মস কল্ড মাচাং, এই যে তারা যে একটা প্ল্যাটফর্ম নকশা তৈরি করে এই তাদের বাসার জন্য বাড়ির জন্য, সেটাকে ওদের নিজস্ব ভাষায় মাচাং বলা হয়। ওকে, রাইস ইজ দেয়ার স্টেপল ফুড, অর্থাৎ ভাত অর্থাৎ চাল, ভাত অর্থাৎ ভাত তাদের প্রধান খাদ্য। দে ইট ভেজিটেবলস, তারা শাকসবজিও খায়। মেজাইস অ্যান্ড ফিশ, পোলট্রি অ্যান্ড মিট, অর্থাৎ তারা শাকসবজি, ভুট্টা, মুরগি এবং মাংসও খায়, তাদের খাদ্য তালিকায় এগুলো আছে। আচ্ছা, দেয়ার কিচেন ইউটেন্সাইল আর ব্যাম্বো, তাদের কিচেন রুমের যে তোমার যে রান্না রান্না বান্না করতে যে জিনিসপত্রগুলো লাগে, যেটাকে ইউটেন্সাইল অর্থ হচ্ছে যে তোমার রান্না বান্না করতে যে প্রয়োজনীয় ইনস্ট্রুমেন্ট গুলো লাগে সেগুলো বলা হয় ইউটেন্সাইল। আর ব্যাম্বো সেটা বাঁশের হয়, ওডেন কাঠের হয়, এবং আর্থেন পটস সেটা মাটির পাত্র হয়। হুইচ দে মেক দেমসেলভ, যেটা তাদের নিজের নিজের জন্য নিজেরাই তৈরি করে নেয়। ওকে, ম্যান ওয়ার লুঙ্গিস অ্যান্ড ওমেন ওয়ার থামিস অর সারংস অ্যান্ড এনজিস, অর্থাৎ তাদের ভাষায় পুরুষরা লুঙ্গি পরে এবং মহিলারা থামিস অথবা সারং এবং অ্যাঙ্গিস নামে একটা পরে কাপড় আছে যা তারা পরিধান করে। ওমেন ওয়েভ দেয়ার ওন ক্লথস, যে মহিলারা তাদের নিজস্ব কাপড় চোপড়গুলো নিজেরাই তৈরি করে বা বুনন করে। ওকে, লেসন ফোরের এই সম্পর্কে কিছু তথ্য এই প্যাসেজে এই উপজাতিদের সম্পর্কে খুব ভালো কিছু ক্যারেক্টারিস্টিক বর্ণনা করা হয়েছে, কিংবা তাদের জীবন যাপন সম্পর্কে লাইফস্টাইল সম্পর্কে এখানে যে পয়েন্টগুলো আছে খুব ভালো করে মনোযোগ দিয়ে পড়ে নিবা, এবং এই পয়েন্টের উপর ভিত্তি করে তোমাদের এই এমসিকিউ অথবা দেখা যাচ্ছে কোশ্চেন গুলো সবচেয়ে বেশি এসে থাকে। এই ছিল মোটামুটি লেসন ফোরের প্রথম পার্ট, এবং দ্বিতীয় পার্টটা দেখো, হান্টিং অ্যান্ড ফিশিং আর দেয়ার ফেভারিট পাস টাইম, বলা হচ্ছে যে এই যে পশু পাখি শিকার এবং মাছ ধরা তাদের হচ্ছে অবসর সময়ের বিনোদনের একটা কাজ। এবং দে আর ফুড দে আর সরি দে আর ফন্ডস অফ সং মিউজিক ড্যান্স থিয়েটার অ্যান্ড ফেয়ার্স, তারা এই তোমার সং গান গাওয়া বা মিউজিক পরিচালন করা, ড্যান্স করা, থিয়েটার করা, এই বিভিন্ন মেলা আয়োজন করা এইগুলোতে তারা খুবই আসক্ত। ঠিক আছে, ট্রেডিশনাল মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ইউজড আর বাগলস মেড ফ্রম ব্যাম্বো হর্নস, ড্রামস অ্যান্ড ব্যাম্বো ফ্লুটস, বলা হচ্ছে তাদের ব্যবহৃত প্রথাগত বাদ্যযন্ত্রগুলো হলো মহিষের, সিংহের বাঁশি, ঢোল ও বাঁশের বাঁশি, তাদের এগুলো ট্রেডিশনাল, অর্থাৎ এগুলো তাদের ঐতিহ্যগত ভাবেই ব্যবহার হয়ে আসছে। আচ্ছা, রেসলিং ইজ এ পপুলার স্পোর্টস ফর দ্যাম, অর্থাৎ এই যে কুস্তিগির একটা যে খেলা আছে যেটাকে কুস্তি খেলা আমরা জানি, এই রেসলিং কুস্তি খেলাটা হচ্ছে তাদের জনপ্রিয় একটা খেলা, কুস্তি খেলাটা হচ্ছে তাদের জনপ্রিয় একটা খেলা। আচ্ছা, এই লেসন ফোর এর সেকেন্ড পার্টটায় এটুকু তো আমরা অনেকগুলো লাইফস্টাইল পাইলাম। হ্যাঁ, পাওয়ার পর আমরা এই লেসন ফোর এর দুটি পার্টই খুব ভালোভাবে করবো, কারণ এখানে এরকম হয় যে লেসন পরেরই তোমার এরকম সিন প্যাসেজে দেওয়া থাকতে পারে অথবা লেসন থ্রিও থাকতে পারে, এই দুইটা প্যাসেজেই তুমি খুব ভালো করে তোমরা সবাই ভালো করে দেখে নিও, আর অবশ্যই এই ওয়ার্ডগুলো তোমরা অবশ্যই পড়ে নিবে। যাই হোক, আজকে আর বাড়াচ্ছি না, তোমরা এই প্যাসেজ সম্পর্কে আমার মনে হয় মোটামুটি একটা ধারণা হয়ে গেছে, ইউনিট ওয়ানের লেসন থ্রি এবং ফোর। অবশ্যই ভিডিওটা পরিপূর্ণ ভাবভাবে দেখার জন্য চেষ্টা করবে, আর এই বাংলাটা ট্রান্সলেশন করাটাই হচ্ছে অনেক কিছু প্যাসেজের ক্ষেত্রে, এই অ্যান্সার করার জন্য কোশ্চেন গুলো অ্যান্সার করার জন্য খুব সহজ হয়ে যায়। যাই হোক, আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে আবার নতুন একটি ইউনিটের নতুন একটি লেসন নিয়ে। সবাই ভালো থাকবে, আসসালামু আলাইকুম।